Hi guys, good morning. Welcome back to my Bangla Vlog channel. আজকে চলো সানডে এন্ড সানডে মর্নিংটা আমি একটুখানি রিল্যাক্স ওয়েতে এন্ড একটুখানি স্লো ওয়েতে স্টার্ট করতে পছন্দ করি। মাঝে মাঝে এটাও দরকার, সবসময় তাড়াহুড়ো জীবনের থেকে একটু ব্রেকও দরকার। তো এখন আমি আরামসে বাইরে বসবো আর আমার এই ড্রিঙ্কটাকে এনজয় করবো। সকালে উঠে একটুখানি রিল্যাক্স ওয়েতে বসে থাকা, একটু হালকা মিউজিক শোনা বা নিজে নিজের থটসে থাকাটার মজাই আলাদা। প্রত্যেক দিন আমরা সেটা পাই না করতে, কিন্তু সপ্তাহে এক দুদিন আমরা ট্রাই করতেই পারি। এখন কি অমিতকে ঘুম থেকে উঠাই, না হলে ও সানডেতে ঘুম থেকে উঠবেই না। এইখানে হচ্ছিল অমিত, যে সানডেতে প্রেফার করে সারাদিন শুয়ে থাকা, বিছনায় পড়ে থাকবে সারাদিন আর এখান থেকে টিভি দেখবে। মানে আই থিঙ্ক হি ডিজার্ভস ইট, সারা সপ্তাহে দুদিন ছুটি পাইছে, উঠবে তার জন্য ঠিক না। তাহলে সকালবেলা যদি তাড়াতাড়ি উঠে গেছে, ঘুম ভেঙে গেছিল, আবার ঘুমিয়ে পড়েছে, দেখ উঠতে পারছে। ও তাই, এটা সত্যি কথা, ঘুম থেকে উঠে যদি একবার ঘুমাস তাহলে আরো বেশি ঘুম পায়। আজকে সানডে, এখন থেকে সানডেতে কি স্পেশাল হবে? রিয়াঙ্কা রান্না করবে। হ্যাঁ, এখন থেকে সুরে সানডে সানডে করে ছুটি নেবে, আর সানডে পুরো রান্নাটা আমি করবো। আজকে তোকে আমি পুরো সারাদিন ভেজিটেবল খাওয়াবো। আজকে হচ্ছে আলু পটল করব, এদিকে ডাল ভাত ডিম ভাজা, ঠিক আছে? তাহলে আমাকে রান্না করতে দে ভাই, তুই রান্না না রে না তোর রান্না করা মানে মাংস, আজকে কোনো মাংস মাংস হবে না, আজকে সবজি মাংস ছাড়া কেক করে দেখাচ্ছি। কি কি বল, তুই আমাকে মুখে বল মেনুটা কি। সারপ্রাইজ সারপ্রাইজ আমার চাই না, ওঠো উঠে সবজি খাও, উঠে বল। এখন তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটাকে বানিয়ে নি, কেন কারণ একটু যদি আমার লেট হয়ে যায় তাহলে আমি শুরু করবে আমার খিদে পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, অর্ডার করে দিই অর্ডার করে দিই, ওই এক্সকিউজটি সাথে ও না দেয়, তাই জন্য আমি আগে থেকে লাঞ্চটা বানিয়ে নেবো। তো ফটাফট এখন স্টার্ট করা যাক। ভাত আর ডাল হচ্ছে, তো ওটা হতে থাকুক, আমি ভালো তোমাদের সাথে বসে একটুখানি একটা ব্যাপারে কথা বলে নিই। তো কালকে আমি ফেসবুকে এরকম স্ক্রল করছিলাম, তো তখন আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছিল মনে আছে কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল আমব্রেলা গার্ল বলে। তো বেসিক্যালি ওকে জিজ্ঞেস করেছিল আমব্রেলা স্পেলিং বলো, অ্যান্ড ওটা বলেছিল, সেটা নিয়ে অনেক বেশি ভাইরাল হয়ে গেছিলো জিনিসটা, সবাই শেয়ার করছিল। অ্যান্ড কালকে দেখতে পারলাম ফেসবুকে যে ও নাকি সুইসাইড করে নিয়েছে। তো এবার আদৌ নিউজটা রিয়েল কি ফেক আমি জানি না, কারণ ফেসবুকে অনেক সময় ফেক নিউজও বেরিয়ে যায়, বাট যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ইটস আ ভেরি 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 স্যাড নিউজ। ভাবো, একজনের উপরে আমরা ইয়ার্কি করলাম, অ্যান্ড সেটার কারণে সে তার জীবনটাই দিয়ে দিল। যখন আমি ওই ভিডিওটা কালকে পরে দেখেওছি, তো দেখার পরে আমি দেখলাম যে শি ওয়াজ পারফেক্টলি ফাইন, একটা হ্যাপি মেয়ে, খুব ভালোভাবে কথাবার্তা বলছে, অ্যান্ড সাডেনলি ফ্রম দ্যাট পার্ট টু মানে কালকে যেটা দেখলাম ফটো একটা শেয়ার করেছে একজন, তো খুবই স্যাড ব্যাপার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এরকম করো না, মানে ইন্টারনেটে গিয়ে এক্সট্রিম অ্যামাউন্ট অফ হেট না কারোর প্রতি দেওয়াটা উচিত না। আমরা হয়তো বুঝতেও পারছি না যে আমরা হয়তো যেটাকে ইয়ার্কি ভাবছি সেটা হয়তো তার জন্য কতটা খারাপ হয়, যদিও মানে অনেক সময় ইয়ার্কি সেন্সেও আমরা অনেক কিছু নিই নি, বা অনেক সময় এরকম আছে যে আমরা হয়তো কোনো ব্লগারকে দেখছি বা কোনো ইউটিউবারকে দেখছি বা কাউকে ইনস্টাগ্রামে দেখছি ফেসবুকে দেখছি, আর আমরা গিয়ে তাদের প্রতি এক্সট্রিম হেট কমেন্ট লিখে দিয়ে চলে আসি, তাদের বডি টাইপের পরে এক্সট্রিম হেট কমেন্ট দিয়ে দিই, তাদেরকে কিরম দেখতে তার উপরে আমরা কমেন্ট করি, তাদের পার্সোনাল লাইফে এসে অনেক কিছুই আমরা বলে দিই। এইবার আমরা তো বুঝতে পারি না যে অপোজিট মানুষটা কিভাবে সেটাকে নিচ্ছে, আদৌ সে ভালো স্টেট অফ মাইন্ডে আছে নাকি তার লাইফে প্রবলেম চলছে, কি চলছে কি না চলছে, আমরা কিন্তু কেউ জানি না যে মানে ক্যামেরার পেছনে তারা কেমন, বা কেমনটা বলবো না মানে তাদের লাইফে কি চলছে, সবাই তো সবার প্রবলেম সবসময় অনলাইনে এসে দেখায় না। তো আমি বলবো যে যদি পারো বি কাইন্ড, যদি পারলে একটা ভালো লাগলো কিছু একটা পজিটিভ কমেন্ট দিয়ে দিলে, না পারলে যদি মনে হয় যে এটা সে ভুল করছে ভালোভাবে লেখো যে আমার মনে হয় এই পার্টটা ভুল হয়েছে, বাট একদম বাজিয়ে নোংরা ভাষায় তাদেরকে ক্রিটিসাইজ করা আমার মনে হয় যে ইটস নট আ গুড থিং। কেন, কারণ ইভেঞ্চুয়ালি তারাও কিন্তু মানুষ, এ না যে যারা মানে ক্যামেরা ওই পাশে আছে বা যাদের ভিডিও তোমরা দেখছো বা যা যা দেখছো অনলাইনে কনজিউম করছো তারা কোনো অমানুষ বা তাদের কাছে কিছু সুপার পাওয়ার আছে, সেটা না, তাদেরও কিন্তু এফেক্ট হয়। যতটা পারবে কাইন্ডনেস স্প্রেড করবে, রিয়েল লাইফে হোক অনলাইনে হোক, নিজেদের লাইফে যদি বন্ধু বান্ধব থাকে তাদের পরে এ না যে খুব বাজে বাজে তাদের পরে কমেন্ট করবে, তাদেরকে বুলি করবে বা নেগেটিভলি কিছু বলবে, চেষ্টা করবে না ভালো থাকার। ভালো থাকতে তো পয়সা লাগে না, না তো ভালো থাকলে প্রবলেমটা কি, যতটা পারবে। ইনফ্যাক্ট আমি আমার কমিউনিটিকে আজকে রিকোয়েস্ট করবো, যতটা পারবে যাদের সাথেই মানে অনলাইন অফলাইন ইন্টারঅ্যাক্ট করছো তাদের সাথে কাইন্ড ওয়েতে ইন্টারঅ্যাক্ট করো, নেগেটিভিটি প্লিজ স্প্রেড করো না।
জানো তো সত্যি কথা বলতে এরকম অনেক টাইম আমার লাইফে গেছে যেখানে এমন এমন কেউ একজন এসে কমেন্ট করে দিয়ে চলে গেছে যে দেখে সেটা আমি কেঁদে ফেলেছি, লিটারালি কেঁদে ফেলেছি, এরকমও দিন গেছে। এখন আমি বলবো যে আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি, আমি ইমিউন হয়ে গেছি যে কেউ কিছু বললে আমার অতটা গায়ে লাগে না। যদিও আমার সেখানে আমার নেগেটিভ কমেন্টস আসেও না, 97-98% সারাদিন পজিটিভ কমেন্টসই আসে, 2% হেড কমেন্ট, সেটা আমি হ্যান্ডেল করতে শিখে গেছি। বাট একটা সময় আমার ছিল যখন আমি 2% কেন 1% হেড কমেন্টটাকেও নিতে পারতাম না, দেখে না আমি খুব ডিপ্রেসড হয়ে যেতাম, কাঁদতাম, অমিতকে বলতাম যে এরকম এরকম হয়েছে বলে কেঁদে দিতাম। তো ওটাই মানে কার লাইফে কি চলছে আর এই যে কাঁদতাম সেটা কিন্তু আমি কোনোদিনও শেয়ার করিনি তোমাদের সাথে। তো ইটস ভেরি মানে ইজি টু জাজ সামওয়ান যাকে তোমরা দেখছো, বাট এই জাজমেন্টটা যখন তোমাদের উপরে আসবে না, তোমাদেরকে কেউ এটা বলবে এটা তোমার খারাপ, তোমার নাক খারাপ, তোমার মুখ খারাপ, তুমি ভালোভাবে চলতে পারো না, যখন তোমার উপরে আসবে না, বিশ্বাস করো যারা কিনা এই নেগেটিভিটি স্প্রেড করে না তারা সবথেকে উইক হয়। তাদেরকে কেউ যদি এই চারটে কথা বলে যায় না, তারা কেঁদে 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 মরেই যাবে, কিন্তু তারা যখন চারটে কথাকে লক্ষ্য করে তখন কিন্তু তারা একবারও ভাবেও না। তো আবার বলবো, প্লিজ 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 বি কাইন্ড। আই এম ভেরি প্রাউড অফ মাই বুক, আজকাল ইয়াঙ্গা কিচ্ছু বলা হয় না, চুপচাপ আজকে সকালবেলা উঠেছে, নিজে ব্লগ এডিট করেছে, ব্লগ দিয়ে ব্লগ স্টার্ট করে তার মধ্যে সবার জন্য রান্না, সবার জন্য আমার আর ইয়াঙ্গার জন্যই রান্না শুরু করেছে। এখানে ডাল অলমোস্ট হয়ে গেছে, ওখানে ভাত উপরে এখানে ঘর দিয়ে রেখেছে। ওয়া বাবা, ভেরি প্রাউড অফ ইউ। আস্তে আস্তে মানুষ শিখে যায়, মানুষ কি বলতো এরা মেয়ে বিয়ে হতে পারে প্রেশার দেয়, শেখো এটা করে এটা করে এটা করে, তাদের যদি ছেড়ে দাও না যে আরে শেখো আস্তে আস্তে শেখো কোনো তারা নেই, সে ইভেন্টুয়ালি ছেলে হোক মেয়ে হোক সবাই শিখে যায়। আমিও এই জন্যই দেখো আমি কোনো সময় কিছু বলি না, ওটা আমি আজকে বলছি যে কারণ আমি দেখতে পাচ্ছি যে রিয়াঙ্গের মধ্যে ওই চেঞ্জ পুরোপুরি এসে গেছে, কারণ কাউকে কিছু বলা লাগে না, নিজের থেকেই রান্না করে, ওর ভালো লাগে, বুঝে গেছে যে আমাদের লেট হয়ে যাবে, আমাদের খেতে হবে, বাইরে খাওয়ার খাওয়া যাবে না, নিজের থেকে কতদিন বাইরে খাওয়ার খাবো বলো, কতদিন বাইরে খাওয়ার খাওয়া যায়। এটা তো আছে, আমি যেহেতু ঘুমাই আবার সবাই রিয়াঙ্গ করে আমার মাসিকে দরজা খুলে দেয়, সূরজ আসলে সূরজকে বলে কি রান্না হবে, তারপর মাসি সব বাসন গুলো আমার বার করে দিতে হয়, কিছু এক্সট্রা খাবার থাকলে রাত্রিবেলা সেগুলো সরাতে হয়, অনেক ব্যাপার থাকে, আমি যদি লেটে খাই তাহলে বাদ বাকি সকাল উঠে আমার সবকিছু গুছাতে হয়, সূরজকে বলতে হয়, এটা আমার ভালো লাগে। এখন আমি ওটাকে কাজ হিসেবে মনে হয় না, প্রথম প্রথম আমার বিয়ে হয়েছিল মধ্যে এই কি কাজ মা কো, আমার ভালো লাগছে না এরকম মনে হয়, এখন সেটা মনে হয় না। তৃপ্তি হয় না, দেখবো কিছু কিছু খাবার খেয়ে মনে হয় আর শান্তি পেলো, পেটটা ঘুমিয়ে নি, আজকে সকাল থেকে আমাদের একটা ল্যাট খুব মুড ছিলাম, খুব ঘুমিয়েছি দুপুরে, যা ঘুমিয়ে দুটো মিলে সাড়ের মতন ঘুমিয়েছি, আটটা অব্দি ঘুমিয়েছি, এখন সত্যি আটটা বাজে, মানে এতটা ঘুমিয়ে পড়লাম কি করে বুঝতে পারিনি, যাই হোক উঠেছি, উঠলাম কি করে সত্তম ফোন করছে, আরে কা ও ওকে বেচারা আমরা না গেলে ও একা হয়ে যায়, তো আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ দাঁড়াতে আমরা আসছি, প্লাস আমাদের একটু মাছ বাজারও যাওয়া আছে, মাছ কিনে নেবো, কালকে আমার অফিসে সকালবেলা অফিস হবে তো মাছ কেনা হবে না, তো বিকেলবেলা তোমরা সবাই জানো আমরা টোটো টোটো করে একটুখানি বেড়ে, তো এখন সেটা বেড়াচ্ছি আমরা শুতে যাবো, ঠিক তার আগে শেয়ার করবো, তার আগে না তার আগে তখন শেয়ার করে একবার ঘুমিয়ে পড়বো, ল্যাথ কর ফ্যাথ কর না, এখন তা আমরা বেরোচ্ছি, বেরিয়ে আসি, এসে তারপর একবারে তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা যে কি। আমরা এখানে গল্প করছিলাম যে কোন ভিডিওটা ভালো করছে, কোনটা কি সামনে কি কন্টেন্ট, নর্মালি এরকম কথাবার্তা বলি যে এটা বানাবো, ওইভাবে বানাবো, ওইভাবে এডিটিংটা করবো, হট করে অমিত আমাকে এমন একটা কথা বলে যে শকড হয়ে গেলাম আমি, কি বললি অন্যভাবেও তোমরা নিতে পারো, জানি না কি ভাববে, বাট আমার পার্সোনালি মনে হয় দুজন যদি দুটো আলাদা আলাদা প্রফেশনে থাকে সেটাই বেটার, একই প্রফেশনে এসে গেলে অনেক ইগো প্রবলেম হয়ে যায়, তারপর আমি আর আমি যেরকম ঝগড়া করি আমরা আরো প্রবলেমে পড়ে যাবো, তার থেকে ওর মতন জব করছে ভালো আছে, আমি আমার মতন ইউটিউব করছি, দুজনে যেরকম করি আমাদের সেটাই আমাদের রিলেশনের জন্য বেস্ট। কে ফোন করো তোকে? সত্যম কি বলছে? আমি তো আওয়াজ শুনেই বুঝে গেছি, সবসে ওয়েট কর, ও বললে আরে বাহ, আমরা না গেলে ওর টাইম কাটে না, আর সংকেত আসছে? জানি না সংকেত ওটা আসেনি, চল আমরা তিনজন এখানে থাকে না তো, আমরা তিনজনই চল ঘুরে আসি, চল সংকেত এখন অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় শিফট করেছে, ও এমনি সময় এখানে থাকি, অন্য সময় অন্য জায়গায় থাকি, ঠিক আছে চুপ কর চল।
এই দেখো আমাদের সাথে সাথে কারা কারা সব সময় যাচ্ছে মতি আছে শুধু মতির বোন আছে মতি কই রে অমিত টাটা চলে আসছি আমরা এসে খেতে দিচ্ছি এসে গেছি আমরা গাদাবে আর এসে গেছে আমাদের গ্রুপ এখন সবাই মিলে বসে বসে গল্প করব ওরাই বেশি গল্প করে একটা মেয়ে নেই গ্রুপে তাই জন্য আমি বোর হয়ে যাই চলো रात्रि बेला घूरते जाए सत्तम ऑलरेडी अमित को उस्काना शुरू कर दीजिए रात्रि की खावे की खावे बाहर खाओ संडे आज कुछ बाहर का खाना नहीं होगा सुबह को भी मैंने पकाया था रात को भी मैं दाल चावल बस ना मुख देखो दाल चावल नाम मुख देखे रहो कम आज तो कूक आज मैंने रहा जो बाड़ी चले आसो माछ माछ रान्ना करो सेटाई खेये नहीं बोलते ना ना बाड़ी खाओ खाओ संडे तो की ना संडे को कुछ नहीं आदमी আলিক ভীষণ আওয়াজ রিয়াঙ্কা আর কিছু করার নেই সানডে তো যাই আমি কি আমার জন্য কফি নিয়ে এসেছি আমি এখন কফি খাবো আর তুমি কি খাবে আমরা আমি পাওয়াজি সত্যম বেলপুরি আর আইসক্রিম আমি শুধু কফি অমিতের খাবার এখন চলে এসেছে সত্যম এখন ফোনে গল্প করছে সত্যম কি অর্ডার দিয়েছে বেলপুরি আর এই সব ওরা খাচ্ছে এখানে আমার কফি আছে আর আজকে সংকেতের একটুখানি মন খারাপ আছে কেমন সংকেত মুড খারাপ হয়ে আজ মন আজকে খারাপ গার্লফ্রেন্ড নেই अरे गर्लफ्रेंड नहीं और उधर फ्रेंड है ये हमेशा बोलते रहते पता है गर्लफ्रेंड 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 फ्रेंड है फ्रेंड फ्रेंड मन खराब हो कारण चलो सब मिले बहरे खेते बहर खबर खाने अलरेडी चा कफी कफी टुकटा टुकटा तो हो जाए तेज मन खराब सुनिस कि बहरे खेते बाड़ी चले आस माछ को खावा नाना मछली नहीं खाना है तेल आज के हमें बहरे खबर खाव ना तेजी एका एका बेचारा एक संकेत दाड़ी बेंगली फिश मार्केटे एंड आबार पुणे एसे चूल एरक खुले घुरे बेड़ा दो दिन मध्य चूल्ट आबार खराब हो जाए तक हमें आबार काटबो कतदिन धरे भाबी एटा स्काफ नेब बाट होये उठछे ना जाए एखाने देखे नी की की माछ आछे तारपर सेखान थेके किछु निये नेब हाँ देखते ही पारो चिंगड़ी माछ पुरो भरा आछे एटा निये निबि कोनटा भालो होबे दादा गलदा चिंगड़ी रान्ना करते पारि ना एगुलोर मध्ये कोनटा भालो होबे बोलो ना एटा भालो होबे এটা বড় ভাজি ভালো আছে ওটা কি আছে কি মাছ মানে আমি খাই না এই দেখো দাদা কি বলছে ওটা তোমরা বাড়ি গেছিলে না আমরা অমিত বলছে হ্যাঁ জামাই ষষ্ঠী খেতে গেছিলাম দেখেছিলি জামাই ষষ্ঠী খেতে গেছিল জামাই দেখলাম তো খাচ্ছিল দাদা এখন জেনে গেছে আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে দেখে ব্লগ চিনি আছে না ওরে চিনি আছে নি নে আমি বলছি এটা নি নে এটা ঠিক আছে এটা এটা বেশি বড় না ছোট না তুই খেতে পারবি 500 টাকা করে কেজি আজকে পমফ্রেট মাছ নিয়েছি পমফ্রেট মাছ নিয়েছি তারপরে বিলটা পেয়েছি বিলটা দেখে না তোমরা 939 1000 টাকার মাছ মাত্র 4টে পিস নিয়েছি পমফ্রেট মাছের তো দাম হয় না আরে আমরা কোন সা আগে বাজারে যেতাম অতটা সেন্স নেই বাট হ্যাঁ এবার বুঝতে পারছিস এবার আজকে তুমি যেটা আগে আমরা যতবার মাছ নিয়েছি দুটো করে নিয়েছি আর দাম ছিল তো 900 টাকা করে আজকে তো 1200 টাকা করে তো দুটো নিলে এরকম 400 টাকার মধ্যে হয়ে যেত এই ফার্স্ট টাইম মানে এত টাকা পমফ্রেট মাছ নিলাম এখান থেকে মাছ নেওয়া হয়ে গেছে আজকে চিংড়ি মাছ নিলাম না পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর চারটে নিয়ে নিয়েছি তো আমাদের আরামসে দুদিন হয়ে যাবে তো সোমবার আর মঙ্গলবার ছটে আমাদের
আমরা ভাবছিলাম বাড়ি যাবো, অমিত বললো না বাড়ি যাবো না, একটু চল আমরা একবারে ওই একটা ওর ওয়ার্ড্রপ নেওয়ার আছে সেটা দেখে নেবো। আগের দিন তো ওয়ার্ড্রপটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবার তো আমরা দেখতেই পেলে ওখানে কি অবস্থা, সবকিছু ভেঙে চুড়ে দিয়েছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে এখন আমরা ওখানে অর্ডার দিলাম না, আমার ড্রেসিং টেবিলটা যেহেতু টাকা দিয়ে অর্ডার দেওয়া আছে ওটা থাকুক। ওয়ার্ড্রপটা ও বললো ওখানে 6,000 টাকা মতো নিয়েছিল না ওয়ার্ড্রপটা, তো বললো ওখানে আমি আর বানাবো না, আমি এখান থেকে রেডিমেড কিনে নেবো। ওদের গোডাউন ভাড়া আছে, কবে আসবে আসবে না, আর দেরি করতে পারছে না, কারণ জামাটা খুব অসুবিধা হচ্ছে। আর তারপর অমিতের ভয়ও লাগছে যে বাই চান্স লাস্ট মোমেন্ট ওরা যদি উল্টো পাল্টা এখন বানিয়ে দেয়, কারণ ওদের ওখানে খুব কেওস চলছে। তো আমরা ঠিক আছে তার এখান থেকেই দেখে নে, এখানে প্রচুর আলমারি ভ্যারাইটি আছে, তোমাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, অমিতের 3 মিনিট লাগলো চুজ করতে। কেন বলতো, অলরেডি সব দোকানে একই রকম জিনিস আছে, তোমরা আগে দোকানগুলো দেখেছো কিরকম পাওয়া যাচ্ছে। আমি এত সব গেলামই না, জাস্ট খুলে দেখে নিলাম। এই কালারটা নিচ্ছি, এটাই নেবো, তোমরা বলে দিই। কারণ এটা কেমন হচ্ছে, যেটা বসে আমি কাজ করি সেই টেবিলটা কালারটার সাথে পুরো ম্যাচ, ডিজাইনটার সাথে ম্যাচ হবে। এই যে তো ওই রুমেই যাবে, তো ওই ম্যাচ ম্যাচ হবে। সেটার সাথে সাথে একটু দেখতে ভালো লাগে, এটাই নিলাম। এটা দেখো না, ভেতরটা এরকম আছে। চলো, 2 মিনিট আমাদের কেনা হয়ে গেল। আর কি আর ওয়েট করতে পারছি না, অলরেডি ফার্নিচার জন্য আমি রিয়াঙ্কা অনেক টাইম দিই। হ্যাঁ, আর আমরা পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। অমিত এটা একটা ভালো ডিসিশন নিল যে ফটাফট আলমিরাটা কিনে নিল, কারণ আমাদের সত্যি এখন একটু অসুবিধাই হচ্ছে। অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আলমিরা কবে আসবে, একটা আলমিরা আমাদের বাড়িতে আছে কিন্তু সেটাতে অমিত আর আমার যাওয়া প্ল্যান হচ্ছে না। তো দুটো আলাদা আলাদা হয়ে গেলে এখন বাড়িটা পুরো সেট হয়ে যাবে, এখন শুধু ওই ওটা কি বলে ড্রেসিং টেবিলটা আসা বাকি আছে, যেটা আমরা ওখানে অর্ডার দিয়েছি ওটা চলে আসলে আমাদের বাড়ির ফার্নিচার ফার্নিচার সব কমপ্লিট। আমাদের কেনাকাটা হয়ে গেছে, বিল করে দিয়েছি, অ্যাডভান্স করে দিয়েছি, হোপফুল এখানে কোনো ঝামেলা হবে না। প্রতিবাদ এই নিয়ে ঝামেলা হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব ফার্নিচার নিয়ে। আজকে সবারই এরকম ঝামেলা ফেস করতে হয় যখন কিনে সংসার গোছানো স্টার্ট করে, সবাই এরকম নিজে যে শুধু তোমরা না, আমরাও এরকম টুকটাক টুকটাক ঝামেলা ফেস করেছি। আর তাও এটা একটা অ্যাডভেঞ্চার ভালো লাগে করতে আমাদের। এবার এটা হয়ে গেল, এবার তাড়াতাড়ি বাড়ি যাবো, বাড়ি গিয়ে রিয়াঙ্কা রান্না করবে। হ্যাঁ, রিয়াঙ্কা রান্না করবে। তোমাদের সাথে যে কথাটা বলবো সকাল থেকে বলছি সেটা এখন ফাইনালি বলছি। কথাটা হচ্ছে এটা যে আমরা একটা ট্রিপে যাচ্ছি, সেটা কোথায়, আমরা মানালি যাচ্ছি। অনেকদিন ধরে এই জিনিসটা হচ্ছিল, সেটা আমরা যাবো এখন। বলো রিয়াঙ্কা, বলবে বাকিটা। তো বেসিক্যালি আমরা মানালি যাচ্ছি, নেক্সট উইকে যাচ্ছি, সবকিছু এখন ঠিকঠাক হয়ে গেছে, প্ল্যান প্ল্যান হয়ে গেছে। যবে থেকে আমি বলেছি মানালি যাচ্ছি তবে থেকে মা বলছে কোথায়, কুলু মানালি, কুলু মানালি। তো ছোটবেলার থেকে এটা শুনে শুনে আমরা বড় হয়েছি যে কুলু মানালি যাবো, কুলু মানালি যাবো। তো শুধু মানালি যাচ্ছি অ্যান্ড 3 দিনের ট্রিপ হবে, সবকিছু তোমরা দেখতেই পাবে। উই আর সুপার ডুপার এক্সাইটেড। এই বছরে আমাদের মেন মোটো হচ্ছে হলো ইন্ডিয়া চাপ্পা চাপ্পা ঘোরা। চাপ্পা চাপ্পা তো মানে ইন্ডিয়া এত বড় জায়গা যে পুরো ঘুরতে পারবো না, বাট ইচ্ছা আছে যত খুব দূরের কথা, ঠিক আছে ছেড়েই দাও, ওর যদি একটা রিলও আসে নিজের দমে যদি একটা রিলও বানিয়ে দেবে তাহলে আমি মেনে যাবো। রিল ফিল আমার দ্বারা হয় না, রিল হয় না ওর দ্বারা, স্ট্যাটিকও হয় না, মানে স্ট্যাটিক পিকচারও হয় না ওর দ্বারা, স্টোরিও হয় না ওর দ্বারা, ব্লগও হয় না। শুধু আমার আমি ভিডিও তুলে যদি রিয়াঙ্কা থাকে ফ্রেন্ড, আর কি রিয়াঙ্কাকে দেখতে ভালো, আমাকে দেখলে লোকে আসবে না। তো ফালতু কথা নিয়ে কিছু করে না, যাই হোক যেটা তোমরা থাম্বনেল দেখে জেনেই গেছো সেটা ছিল আমরা যাচ্ছি নেক্সট উইক মানালি। তো ফটাফট সব প্যাক প্যাক করতে হবে, অনেক কাজ বাকি আছে। মানে কেমন ওয়েদার, কি কাপড় লাগবে, সবকিছুই আমরা এখন রিসার্চ করতে শুরু করে দিয়েছি। তো আই হোপ তোমাদের সেটা দেখতে খুব ভালো লাগবে, এই নেক্সট উইকটা খুব মজার হতে চলেছে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে ভাতও বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আজকে এটা হচ্ছে আমাদের জন্য অ্যাচিভমেন্ট, কেন, কারণ আজকে সানডে, সূরজ আসেনি আর আমরা বাইরের খাবার খাইনি। এদিকে মুখটা দেখিয়ে দে, নিজের মুখটা দেখিয়ে দে, এক্ষুনি বলছিলে যে আজকে বাইরের খাবার খাইনি। আরে অমিত শাহ হচ্ছে এমন নাম যে সব করে, সব করতে পারে না গো, সত্যি পারে না, প্রত্যেক দিনও বাইরের খাবার লাগে, এবার আজকে ও মানে কষ্ট করে পড়ে নিয়েছে। ভগবান যেটা নিয়ে খেপায় সেটাই ভগবান তাকেই দেয়, এটা মাথায় রাখবি। জানি জানি, আমি অলরেডি এক্সপিরিয়েন্স এটা। কোথায় আছিস? এডিট করতে বলছি, এটা বলি বলছিলি। ও হ্যাঁ, এদিকে মানে খুব আওয়াজ আসবে।
একদিন কি হয়েছে একদিন অমিত অফিস করছে ঠিক আছে এবার আমি ওর সাথে ওরকম ভাবে কথা কথা বলি একই ভাষা মানে কানেও হেড আর দূরে আন আমি পেছনে যাচ্ছি মানে কিন্তু সামনে আসছি বুঝিস না ঠিক আছে ঠিক আছে এবার আমি গিয়ে এরকম হেডফোন আছে এবার আমি এরকম ঘুরছি ফিরছি খেলছি রেছি এই করছি করছি করতে করতে গিয়ে আমি মাঝে মাঝে কি করি অমিতের কাছে গিয়ে এরকম চিৎকার চাচানি করি এবার আমি এরকম লাফাতে লাফাতে গিয়ে এরকম করছি অমিত কি রেগে গেছে কেন কানে এরকম হেডফোন লাগানো ছিল আর ও নাকি অফিসে একটা মিটিং শুনছিল ঠিক আছে আর ও নাকি মিউট বাটন ছিল না হেডফোন ছিল এত কি বললি সবাই শুনে নিল আমার অফিসে কি হয়েছিল বল দি আর কি একটা লিমিট আছে আমার আমাকে তো আমাকে নেই আমাকে নাই বলছো আই দি কেন আওয়াজ আসছে কিচ্ছু হয় না আর আইডি তে তারা ভালো করে জানো যে কানে হেডফোন থাকা মানে আমরা মিউট আর মিউট করি টিমস এ মিটিং যখন আমাদের বলতে আমি আনমিউট করি আর তখন আমি আনমিউট করেছিলাম এবার এরা কিভাবে এরা আদি মানে বাড়ির লোকদের বলছি ইনক্লুডিং মাই মম মাই ড্যাড রিয়াঙ্কা সবাইকে বলছি আরো যারা যারা আসে আমার রুমে এরা ভাবে কি বলতো যখনই যদি কথা বলি কানে হেডফোনটা আছে যদি কথা বলি মানে ভাবে কি যে তখন ওটা মধ্যে এমনি রাখে এবার অনেক সময় কি হয় থাকে কিন্তু আনমিউট থাকে তখন তারা ভাবে কি যে মিউট আছে সেম রিয়াঙ্কার সাথে হচ্ছে এসে পাশ দিয়ে বলছি কি আমি তখন কথা বলছি আর আমার টিম মিটিং চলছে আমার স্ট্যাটাস মিটিং আমার ম্যানেজারের সাথে সবাই ভাবছে আরে মুনু আমি আমাদের ডিনার করা হয়ে গেছে না স্টুডেন্ট এখানে এন করছি আজকে ডিনার করতে করতে আমি কি দেখছিলাম বল পঞ্চায়েত ওয়ান দেখছিল হ্যাঁ পঞ্চায়েত ওয়ানটা আমার শেষ হয়ে গেছে এখন কালকে থেকে সিজন টু দেখা স্টার্ট করবো এত ভালো সিরিজটা তোমরা যদি না দেখে থাকো আমার মতন তাহলে প্লিজ দেখো সত্যি খুব ভালো লাগবে যাই হোক কবে থেকে বলছি দেখার কথা মানছিল না আজকে কোন রকম করে কনভিন্স করে শুরু আজকে থেকে কালকে থেকে দেখা স্টার্ট করেছি যাই হোক তো ভিডিও ভালো লাগে থাকলে কি করবে বল ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু পশ পলে দিস মাই ভাইস চ্যানেল এন্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন সি হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব খুব ভালো বাই বাই